আসামের করিমগঞ্জ শহরতলির পোয়ামারা তেলিখাল ও মেদামাইলের পার্শ্ববর্তী একটি চাউলের গোদামের পাশে অপরিচিত এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা, খবর দেন পুলিশে। পরে জেলা সদর পুলিশের একটি দল সহ তদন্তে নামেন ডিএসপি নারায়ণ বড়। এতে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় রক্ত ভেজা একটি লোহার রড। মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশে পড়েছিল তাজা রক্তের দাগ। পরে মৃতদেহ ইনকোয়েস্ট করে ময়নাতদন্তের জন্য সিভিল হসপিটালে প্রেরণ করে পুলিশ। ধারণা করা হচ্ছে লুঙ্গি ও টি শার্ট পরিহিত ব্যক্তিটির বয়স 40 থেকে 45 বছরের মধ্যে হবে। তাকে অন্য কোথা থেকে এখানে এনে নির্জনতার সুযোগে গলা কেটে লাশ ফেলে চলে গেছে দুষ্কৃতীরা। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া হেতু 72 ঘন্টা পর্যন্ত লাশ মর্গে রাখা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি খুন বলে ধরা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ কাণ্ড সম্পর্কে বিস্তর মুখ খুলতে নারাজ পুলিশ। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার জনগণ। তাদের কথায় যে এলাকাতে লাশটি পাওয়া গেছে সেখানে রাত ভোর নানা অসামাজিক কর্মকাণ্ড চলে, ফলে এ রুটে সাধারণত কেউ চলাফেরা করেন না। মর্নিং ওয়াক ওকে আয় বা গরু টরু দেওয়া তাই না নি, তো এখানে একটা চাউলের গুদাম আছে আর কি, তেলিখালের পর আর মেদামাইলের মিডিলে, তো এখানের মধ্যে একটা ডেড বডি ফেলার নি। সে দেখছে, সে কইতে পারতো না, আমিও কইতে পারতাম, আমি তো ঘুমো আসলাম। ঘুমতে ঘুমতে মানে রাস্তা দিকে মাসুস মানুষ লইয়া যায় টুকটুকে, বিভিন্ন জিনিস থেকে শোনা যায় আর কি। তো ওই ঘর থেকে খেয়ে পুলিশে মোটামুটি ইনফর্ম করছে, ওই তো স্যার তারা আইসে, তখন দেখা যাক কি তবে। মানে এই যে তখন তো যারা পাক্কা মানুষ তো আইসে, কেন যারা আইসে তারা তো কেউ করি, কেন কেউ চিনে না, আমরাও চিনি না, লোকেল না। এই জায়গাটা অ্যাকচুয়ালি তেলিখালের ফার আর মেদামাইলের মিডিল, যেটা দুই গ্রামের মিডিল। এই বাউন্ডারিটার নামটা, বাউন্ডারিটা অ্যাকচুয়ালি চাউলের গুদাম, কেন মালিক আই থিঙ্ক কোন জায়গার জানি না, চাউলের গুদাম। একটা চাউলের গুদাম, কেন এমন কোনো মানুষ থাকে না আবার। আপনারা যেহেতু আমার জিগেইরা লাগে, আমি কইরা মারি আর কিছু না, আমিও একটু আগে আইছি। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।